So, yes, absolutely. আমার সৌভাগ্য একটা যে কোনো অভিনেতার বা কোনো ডিরেক্টরের যাদের যারা স্বপ্ন দেখতে পারে অনেকে দেখতে পারে কুমিল্লা পর্যন্ত, অনেকে বার্তা পর্যন্ত, অনেকে ধানমন্ডি লালমাটিয়া পর্যন্ত, অনেকে লঞ্চঘাট পর্যন্ত, কেউ কেউ আবার হলিউড পর্যন্ত। আমিও ভাবতাম যে যদি হলিউড অভিনয় করতে পারতাম। তো এইটি এই প্রজেক্টের মাধ্যমে এটা হয়ে গেছে। এখানে কোন রকম ফিতা দিয়ে মাপামাপাই নাই, কত লম্বা কত ছোট কোনো কিছু নেই। এইটা মনে মনে স্বপ্ন ছিল এবং এটা অভিনেতা হিসেবে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এবং তারপরে যদি দেখলাম যে আমি ডাবিং করতে গেলাম, সেখানে দেখলাম যে এটা যে কালার, এটা যে প্রমোশন যা দেখলাম, সেটা খুবই যে আরো খুশি যে থাকতে পারে অনেকেই আমেরিকায়, তারপরে এসে দেখি যে আসলে তো কোনো কিছুই শেখে নাই। আছে না, পায়ের সাথে বা বাড়ি খেয়ে পড়ে যায়, ওখানেও কি সেখানে আটতে পারে না, নিউ ইয়র্কে এমনও পারে না। তো দেখলাম যে আসিফ আকবর ম্যাচিউর হয়েছে, একটা গ্লোবাল ফিল্মে রূপান্তরিত করতে পেরেছে বলে মনে হয়েছে আমার কাছে, আমি যতটুকু দেখেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটি সব বয়সী মানুষের ছবি। নিকো যদিও বললো যে আমাদের সবারই একটা ১৬ বছর পর্যন্ত একটা আইকনিক ক্যারেক্টার থাকে, বিভিন্ন রকম আমাদের আসে। কুয়াশা এসছে আমাদের, আসছে না, তিন গোয়েন্দা আসছে, সেবা প্রকাশ। তো এই জায়গাটায় মনে হচ্ছে আমার কাছে যে ধন্যবাদ জানাতে চাই নিকোকে, যে এরকম একটি বাংলাদেশের কম বয়সী ছেলে, তার দাড়ি দেখে বড় হচ্ছে মনে হচ্ছে, বয়স কম। সারা পৃথিবীতে কমান্ডো ছবি তৈরি করেছে 5 জন, তার মধ্যে যার বয়স সবচেয়ে বেশি কম তার বয়স হচ্ছে 53 বছর বয়স। এরপরে 2 বছর বা 2.5 বছর আগে সম্ভবত, আমি রাইট, 2.5 বছরের কমান্ডো ছবি তাকে দিয়ে তৈরি করেছে। তখন তার বয়স, তোমার বয়স কত ছিল তখন? 32, 31, 32। সেই ছেলেটি MR9 বানাচ্ছে এবং নিকো তার উপর আস্থা রেখে বিনিয়োগ করেছে। এই জন্য নিকোকে তালি দিতে হবে। তালি দেওয়ার কোনো সময় প্রেস কনফারেন্স যে আপনারা সোনালী দিন, যে ভবিষ্যতে যত আমেরিকার সাথে হলিউডের সাথে যৌথ ছবি হবে আপনাদের নাম যেমন লেখা থাকবে, সৌভাগ্যবশত আমাদের নামও লেখা থাকবে। সেই জায়গাটা আমরা সাধুবাদ জানাই নিকোকে। ওর মতো হিরো অন্য জায়গায় ইন্ডিয়া ইনভেস্ট করতে পারতো, তাই না? আমাদের যে করেছে সেই জায়গাটা আমি বললাম তোমাকে, যে আসলে এমন কোনো আমরা প্রশ্ন না দেয় যেতে হতে পারে। তো আমি খুবই খুশি যে আসলে যা হয়েছে। এবং কদিন আগে এমনও দেখলাম, আমি 20 দিন আগে আবারও সুমনকে নিয়ে গেছে যে আর একটা রিশুট করবে কোনো একটা জায়গায়, গানের জায়গা বা আরো 2টি জায়গা। তো এই যে ক্যাপাবিলিটি এরকম একটি ইয়াং ডিরেক্টরের, যে কিনা আবার নিচ্ছে, আবার কারেকশন করছে, মনে হচ্ছে আমাদের প্যাকেজ নাটক মতো। এটা একটু উত্তরে আসতো, ভাই চলে আসা করে দিয়ে যাও। তো এগুলো খুবই ইন্টারেস্টিং। আর এই যে যেই ছেলে মেয়েগুলো এখানে কাজ করেছে, আজকে যে ছেলেটি গান গাইছে, যে কথা না হইলো কি দেখা না দিলে বন্ধু কথা হইলো না, শিবলু এই টিমে কাজ করেছে। শিবলু হাওয়া হাওয়া গানটা করে পপুলার। শিবলু ফ্যান্টাস্টিক একজন অভিনেতা, ফ্যান্টাস্টিক একজন টেকনিক্যাল পার্সন। ওর এখানে অভিনয় করেছে, তো এখানে ওরা অভিনয় করেছে, ওদের মধ্যে তরুণরা অভিনয় করেছে। মাসুদুরের জায়গাটাতে কেন তরুণরা, যখন আমার বড় ভাই যখন তার ওনার বয়স 80, ওনারও হচ্ছে গিয়ে কাজী আনোয়ার হোসেন প্রিয়, এরপর তো আমি পর্যন্ত লাভ